ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আর শুরু করছি অষ্টম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অর্ধায় 4.2 অঙ্ক সৃজনশীল প্রশ্ন নাম্বার 14। এর পূর্বে আমরা এই 4.2 অধ্যায় থেকে 13টি সৃজনশীল প্রশ্ন সমাধান করেছি, যেগুলো প্লে লিস্টে গেলেই তোমরা পাবে, অর্থাৎ এমএসআই ম্যাথ টেকনিক্যাল লিখে সার্চ দিয়ে চ্যানেলটিতে প্লে লিস্টে গেলে তোমরা দেখবে এই অধ্যায়ের সকল অঙ্ক সমাধান করে দেওয়া আছে এবং 4.1, 4.2 সব অধ্যায়গুলোই তোমাদের সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেওয়া আছে। তো যাই হোক, আমরা 14 নম্বরে যে সৃজনশীল প্রশ্নটা নিয়েছি, এখানে a² - 5a - 1 = 0, a> 0, অর্থাৎ 0-র চাইতে এর মানটা হবে বড়। তো এখানে আমরা এখান থেকে 3টি প্রশ্নের সমাধান আমাদের বের করতে হবে। তো ক নাম্বার, a+1/a² এর মান নির্ণয় করো। এরপরে খ নাম্বার, a⁴+1/a⁴ এর মান নির্ণয় করো। এবং গ নাম্বারে আছে প্রমাণ করো যে a³-1/a³=140। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ এটি সিলেট বোর্ড 2016 সালে এসেছিল, সিলেট বোর্ডে 2016 সালে এসেছিল JDC পরীক্ষায়। তো যারা তোমরা JDC এবং JSC পরীক্ষার্থী আছো, তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আজকের লেকচারটি। তো আশা করছি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত সাথে থাকবে, আর যদি তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। লাল লেখার উপরে সাবস্ক্রাইব লেখার উপরে টাচ দিলে সাবস্ক্রাইব হয়ে যাবে। এরপরে বেল আইকনটি তোমরা বাজিয়ে দিবে যেন পরবর্তী নোটিফিকেশনগুলো পেতে তোমাদের সুবিধা হয়। তো যাই হোক, আমরা কথা বলাবো না, এখন আমরা শুরু করব ক নাম্বার প্রশ্নটি সমাধান দিয়ে। আমরা এখানে ক নাম্বারে বলছি a+1/a² মান নির্ণয় করতে। আমরা উদ্দীপক থেকেই মূলত এটা বের করে নিব। তো দেখো আমরা কিভাবে এই মানটি বের করছি। তো সমাধান ক দেওয়া আছে আমাদের উদ্দীপক a² - 5a - 1 = 0। তো এখানে আমরা কি করলাম, এখানে a² - 1 কে রেখে দিয়েছি আর -5a এটা সমান চিহ্নের এই পাশে বার করেছি। তো যেটা এটা মাইনাস অবস্থায় ছিল, সমান চিহ্নের এই পাশে নিয়ে আসলে হবে প্লাস। এটা আমাদের রুল অনুযায়ী, যদি এখানে আমি কয়েকটা রুল লিখে দিই, যদি প্লাস অবস্থায় থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে নিলে হবে মাইনাস, এরপরে যদি মাইনাস অবস্থায় থাকে তাহলে সমান চিহ্নের এই পাশে গেলে হবে প্লাস, এরপরে যদি গুণ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে হবে ভাগ। আর এই তো এই হলো বিষয়, আর এখানে যদি ভাগ অবস্থায় থাকে তাহলে এই পাশে গেলে হবে কি, এই পাশে গেলে হবে গুণ। এই হলো এই কয়েকটা নিয়ম। তো এই নিয়মটি তোমরা অবশ্যই তোমাদের জানতে হবে যে আমরা যদি সমান চিহ্নের এই পাশে যোগ থাকে তাহলে এই পাশে নিলে মাইনাস, এ পাশে মাইনাস থাকলে এই পাশে প্লাস, এ পাশে গুণ অবস্থায় থাকলে এই পাশে গুলো হবে ভাগ, এ পাশে ভাগ অবস্থায় থাকলে এই পাশে গুলো হবে গুণ। এই হলো কয়েকটা রুল। তো এগুলো তোমাদের অবশ্যই জানতে হবে, তো আশা করি তোমরা এগুলো শিখে নেবে। তো এখানে a² - 5 ছিল, -1 ছিল, সমান 0 ছিল। তো আমরা এখানে কি করেছি, a² - 1টাকে রেখেছি আর -5a এটাকে এই পাশে পার করেছি। তো মাইনাস থাকলে এই পাশে গুলো হবে প্লাস, আমি একটু লিখে দিয়েছি। এরপরে আমরা এই দুইটার মধ্যে থেকে এ কমন নিলাম। তো যেটা আমরা কমন নিব এটা দ্বারা কি করতে হবে, ভাগ করে দেবো। অর্থাৎ এই কমন নিয়েছি যে a² কে এ দ্বারা ভাগ করলে এ থাকছে, এরপরে মাইনাস এই 1-এর সাথে কিছু নাই, তাহলে 1/a হয়ে যাবে, অর্থাৎ এটা 1-এর সাথে ভাগ হয়ে যাবে। তো এরপরে সমান 5a আছে এখানে, 5a। আমরা এই পাশে a-1/a কে রেখে দিলাম আর এটা গুণ অবস্থায় ছিল এর সাথে। তো গুণ অবস্থায় থাকলে এই পাশে গেলে কি হবে, গুণ অবস্থায় থাকলে এই পাশে গেলে ভাগ হবে। তো এখানে আমরা এটাকে এ পাশে পার করে দিয়েছি, অর্থাৎ 5a এর সাথে এটা এখানে কি হয়েছে, ভাগ হয়ে গেছে। তো যদি আমরা এখানে নিচের a এবং উপরের এটাকে কেটে দেই তাহলে থাকবে কত, a-1/a সমান হচ্ছে 5। তো আমরা এটা এখন লিখবো। তো এখানে আমরা এটাকে এই a-1/a সমান পেলাম 5, এটাকে কাটাকাটি করে থাকলো শুধু 5। এরপরে আমাদের প্রদত্ত রাশিটা ছিল যে a+1/a² এর মানটা আমাদের বের করতে বলেছিল। তো আমরা এখন এটা বের করব, এটা একটা 4ab-এর সূত্র। তোমরা জানো যে a+1/a² মানে a, এটাকে এই ধরছি, এটাকে b ধরছি, তাহলে a+b² এটার সমান তোমরা হয়তো মনে করছো যে a² + 2ab + b² তো লেখা যায়, কোনো সমস্যা না। আসলে আমরা এখানে মান আছে মাইনাসের, সেজন্য আমরা এই 4ab-এর সূত্রটা আমাদের নিতে হবে, নাহলে তো আমরা এই মানটা বসাতে পারবো না। এই জন্য a+b² সমান আমরা লিখতে পারবো a-b² + 4ab, অর্থাৎ এখানে a-1/a সমান হচ্ছে 5। আমরা এখানে 5 বসালাম, এরপরে এটা উপরের a এটা নিচের a কেটে গেল, থাকছে শুধু 4, তো এখানে +4। এরপরে 5-এর উপর স্কোয়ার আছে, তো 5-এর উপর স্কোয়ার থাকলে 5×5=25, এরপরে 4 আছে 4, 25 আর 4 যদি আমরা যোগ করি তাহলে কত হবে, 29।
তো এইটাই হয়ে গেল এই ক নাম্বার প্রশ্নের সমাধান, যে আমাদের এই এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ারের মান বের করতে বলেছিল। তো আমরা এখানে খুব সহজেই বের করে নিলাম যে 29, অর্থাৎ এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান আমরা পেলাম 29। এরপরে আমাদের খ নাম্বার প্রশ্নে যে সমাধানটা, এটা এখন আমরা বের করব, এই প্রশ্নের সমাধানটা আমরা এখন বের করব। তো দেখো খুব সহজেই বের করব। তো তোর যদি তোমাদের এরকম একটা বিষয় তোমাদের জানতে হবে যেখানে আমরা মান পেয়েছিলাম এ মাইনাস ওয়ান বাই এ সমান 5, কিন্তু আমাদের প্রশ্নে এ প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার বের করতে বলছে, তো যদি আমরা এটা একটু মানের উপরে নির্ভর করে কল্পনা করি তাহলে আমাদের সূত্রগুলা বসাতে সুবিধা হবে। সেজন্য এখানে সূত্রগুলো আমরা একটু এই প্রদত্ত রাশিটার উপর নির্ভর করব, কারণ প্রদত্ত রাশিটাতে আমাদের দেখতে হবে এবং মানের উপর নির্ভর করতে হবে যে আসলে কোন সূত্র আমরা প্রয়োগ করব। এইভাবে একটু চিন্তা করেই তোমরা এই সূত্রগুলো প্রয়োগ করবে, তাহলে সমস্যাটা কম হবে। তো যাই হোক, আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধানটা বের করব। এরপরে খ নাম্বার প্রশ্ন, আমাদের খ নাম্বার প্রশ্নটি ছিল এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করতে বলছে। তো ওইখানে আমরা এটার মান নির্ণয় করব। সমাধান ক হতে পেয়েছিলাম আমরা এ মাইনাস ওয়ান বাই এ সমান 5। তো এখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এ সমান যেহেতু 5 পেয়েছি, তো এখানে আমরা প্রথম রাশিটা, এখন প্রদত্ত রাশিটা আমরা বসাবো এ টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এ টু দি পাওয়ার 4। তো যেহেতু আমাদের এখানে পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, তাই আমরা এটাকে কী করব, ভেঙে নেব, অর্থাৎ ছোট করে নিব। তো এখানে যদি আমরা এ স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করি, তো আবার গুণ করলে কী হবে, এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এরপরে 1 বাই এ স্কোয়ার আবার বাইরে স্কোয়ার করেছি, তো আবার গুণ করলে কী হবে, এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে, অর্থাৎ 1 বাই এ টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তো এখন যদি আমরা প্রথমে বাইরের স্কোয়ারের কাজ করি, অর্থাৎ যে বাইরে স্কোয়ার আছে বাইরে স্কোয়ার, এই বাইরের স্কোয়ারে যদি আমরা প্রথমে কাজ করি, তাহলে দেখতে পাচ্ছি এটা এ ধরলে, এটাকে বি ধরলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তা আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। যেহেতু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুইটি সূত্র লেখা যাবে, তো আমরা প্রথমত প্লাসের সূত্রটি প্রয়োগ করব, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা লিখতে পারবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখানে আমরা 2ab লিখলাম, এরপরে এ বলতে এ স্কোয়ার, বি বলতে 1 বাই এ স্কোয়ার, এটা আর কি। তো যাই হোক, এখন আমরা ভিতরে আবার দেখতে পাচ্ছি যে এটা, এখানে কিন্তু আরেকটা কি হয়েছে, এই এটাকে এ ধরলে, এটাকে বি ধরলে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আবারও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটি এখানে হয়েছে। তো আমরা আবার কি করব, আবারও সূত্রটি প্রয়োগ করব। তো এখন আমাদের একটি খেয়াল করতে হবে যে মান কিন্তু আছে আমাদের এ মাইনাস ওয়ান বাই এ, অর্থাৎ মাইনাসের মান আছে, তাই আমরা এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরের সূত্রটি আমরা মাইনাসের নিতে হবে, না হলে আমরা মান বসাতে পারবো না। সেজন্য আমরা এখানে মাইনাসের সূত্রটি আবার নিয়েছি, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা আমরা ব্র্যাকেটের ভিতরে যে অংশ ছিল এই অংশটা এই পর্যন্ত কাজ করলাম, এরপরে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যেখানে স্কোয়ার ছিল আমরা এখানে স্কোয়ার করলাম, এরপরে মাইনাস 2 দিলাম, এরপরে এটা উপরের সংখ্যা, এটা নিচের কেটে গেল, উপরে এ এবং নিচের এ কেটে যাচ্ছে। তো এরপরে আমরা এখন কী করবো, মান বসাবো, মান বসিয়ে আমরা হিসেব করব। তো এখানে মান আমাদের দেওয়া ছিল এ মাইনাস 1/a সমান হচ্ছে 5, এর উপরে স্কোয়ার ছিল, তাই আমরা স্কোয়ার করলাম, প্লাস আছে প্লাস 2 দিলাম, এরপরে এটা উপরে নিয়ে নিচে রেখে কেটে গেল, তো এর উপরে আবার হোল স্কোয়ার ছিল, তো আমরা এটাকে ঘিরে কী করলাম, হোল স্কোয়ার করলাম, এরপরে মাইনাস 2। তো পাঁচের উপরে স্কোয়ার থাকলে 5 5 25 যোগ 2 আছে দিলাম, এরপরে হোল স্কোয়ার আছে করলাম, এরপরে মাইনাস 2। তো 25 আর 2 যোগ করলে হবে 27, তো 27-এর উপরে আবার স্কোয়ার আছে, স্কোয়ার করে ফেললাম, এরপরে মাইনাস 2। তো 27-কে যদি আমরা 27 দিয়ে গুণ করি, অর্থাৎ স্কোয়ার আছে 27-এর উপরে, তার মানে 27-কে 27 দিয়ে গুণ, তো আমরা যদি 27-কে 27 দিয়ে গুণ করি তাহলে পাবে 729, অর্থাৎ 27-কে 27 দিয়ে গুণ করলে 729 মাইনাস 2। তো এই 729 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে 727। এই হলো আমাদের এই খ নাম্বার প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো খুব সহজেই। যদি পাওয়ার 4 থাকে তাহলে ওটাকে আমরা এইভাবে সুন্দর করে ছোট করে ভেঙে নেব, নিয়ে আমরা সূত্রে প্রয়োগ করব। এরপরে আমাদের গ নাম্বার যে প্রশ্নটি আছে, এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানটা বের করব। গ নাম্বার প্রশ্নটি আছে, প্রমাণ করো যে এ কিউব মাইনাস 1/a³ সমান 140। এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে, তাই আমরা খুব সহজে এটা প্রমাণ করে নিব, যেহেতু এটা সমান এটা প্রমাণ করতে হবে, তাই এটাকে বাম পক্ষ ধরে নিব প্রথমে। তো সমাধান ক হতে পায়, আমরা কয়ে একটা মান পেয়েছিলাম এ মাইনাস 1/a² সমান হচ্ছে 5, এটা আমরা কয়ে পেয়েছিলাম, এই মানটি আমাদের এখানে প্রয়োজন হবে। তো এখানে আমরা এটাকে কী করলাম, বাম পক্ষ ধরে নিলাম, অর্থাৎ এ কিউব মাইনাস 1/a³। তো যদি আমরা এটাকে এ ধরি, এটাকে বি ধরি, তাহলে দেখতে পাচ্ছি যেখানে এ কিউব প্লাস মানে সরি এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি আমরা এখন প্রয়োগ করব। এখানে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করলে মান বসালে আমাদের অঙ্কের সমাধানটা, প্রমাণটা হয়ে যাবে। তো আমরা এখন এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি প্রয়োগ করব। তো এখানে আমরা এ কিউব মাইনাস
বি কিউবের সূত্রটি যদি প্রয়োগ করি তাহলে এ মাইনাস বি হল কি প্লাস থ্রি এ বি ইনটু এ মাইনাস বি, এটা হচ্ছে আমাদের এ কিউব মাইনাস বি কিউবের সূত্র। তারপরে এখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান আমাদের আছে ফাইভ, তো আমরা এখানে কী করবো ফাইভ বসালাম, এর উপরে হল কিউব আছে হল কিউব করে ফেললাম। এরপরে প্লাস থ্রি, এটা হচ্ছে উপরের এ তাই এটা উপরে এটা কেটে যাবে, নিচের এ কেটে যাবে। এরপরে এখানে এ মাইনাস ওয়ান বাই এ সমান হচ্ছে ফাইভ, তো বসালাম। এরপরে আমরা পাঁচের ওপরে কিউব আছে, তো যদি আমরা পাঁচের ওপরে কিউব থাকে তো এখানে পাঁচ আছে তিনটা গুণ অবস্থায়, অর্থাৎ তিনটা পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে 125, এইভাবে আর কি। এখানে পাঁচটা আছে তিনবার গুণ অবস্থায়, তো আমরা তিনবার যদি আমরা গুণ করি পাঁচ পাঁচে পঁচিশ, পাঁচ পঁচিশে 125, তো এইভাবে গুণ করে নিলাম। এরপরে এই তিন পাঁচে পনেরো, 125 যোগ পনেরো, তো আমরা যদি 125 এবং যোগ পনেরো যোগ করি তাহলে আমাদের কত হবে, 125 আর 15 যোগ করলে 140। তো এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল যে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউব সমান 140, প্রমাণ করো। তো আমরা এটা প্রমাণ করে নিলাম, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, এটা লিখে দিলেই আমাদের সমাধান শেষ। তো এই ছিল আমাদের আপাতত আজকের লেকচারটি। তো এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শত ব্যস্ততার সাথে থেকে মাঝে থেকেও আজকের লেকচারটি তোমরা দেখেছো। দেখে যদি তোমরা কিছুটা হলেও উপকৃত হও তাহলে অবশ্যই তোমরা ভিডিওতে একটি লাইক দাও এবং কমেন্ট বক্সে তোমাদের মতামত লিখে জানিয়ে দাও। আর যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যে কোনো অঙ্কের সমাধান তোমরা জানতে চাইলে এই কমেন্ট বক্সে লিখে জানাতে পারো, আমরা সেটা সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো যাই হোক, সবার দিনটি ভালো কাটুক এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে শেষ করছি। খোদা হাফেজ।